নমস্কার বন্ধুরা, বনবীথিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আপনাদের কাছে এক নতুন ধরনের গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গাছটিকে আপনারা কয়েকজন হয়তো চেনেন, কিন্তু অনেকেই চেনেন না, এটা আমি হলফ করে বলতে পারি, আর চিনলেও নাম জানেন না। তাই বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা বনবীথি চ্যানেলে নতুন এসেছেন, তাদেরকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জ্যাথ্রোফা পোডাগোরিকা হলো এক ধরনের সাকুলেন্ট প্ল্যান্ট। এটি ইউফোরবিয়াসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এর মাতৃভূমি ট্রপিক্যাল আমেরিকায়, মেক্সিকোতে, কিন্তু এটা এখন অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। বিভিন্ন দেশে এই গাছটিকে নানান নাম দিয়েছে, যেমন গউট প্ল্যান্ট, গউট স্টক, কোরাল প্ল্যান্ট ইত্যাদি। এই গাছটির পরিণত কাণ্ডটি দেখতে অনেকটা বোতলের মতো হয়, নিচের দিকটা ফোলা, তারপর ক্রমশ উপরে সরু হয়ে উঠেছে এবং উপরে মাঝামাঝি ডগার উপর বড় বড় পাতা। তাই অনেকে একে বোতল প্ল্যান্টও বলে। পণ্ডিচেরিতে গাছটিকে বুদ্ধা ভেলি প্ল্যান্ট বলে। এর পাতাগুলি বড়, তিনটে বা পাঁচটা নব থাকে। গাছটির মাথা থেকে লাল ও কমলা ফুল হয়। এই ফুলগুলি ছোট ও লম্বা ডাটির উপর হয়। ফুলগুলি ঝরে গেলে আপনারা দেখতে পাবেন সবুজ রঙের গোল গোল ফল হয়েছে। এই ফলগুলি পরিণত হলে ফেটে যায়, আর ফলগুলি এত জোরে ফাটে যে বীজগুলি 3-4 মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সেখান থেকে আবার নতুন গাছ জন্মায়। এইরকমভাবে জ্যাথ্রোফা বংশবিস্তার হয়। এখনকার সময়ে অনেকে এই গাছটিকে ইনডোরে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে রাখছেন। এই গাছটিকে শুধু অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু গাছটি পুরোটাই বিষাক্ত, বিশেষ করে এদের আঠা ও বীজ। তাই যখন গাছটিকে ট্রান্সপ্ল্যান্ট করবেন, তখন খুব সাবধানে ট্রান্সপ্ল্যান্ট করবেন, যেন গাছটির আঠা চোখে বা মুখে না যায়। এখন আমি গাছটির পটিং সম্পর্কে, অর্থাৎ গাছটি কেমন মাটি পছন্দ করে, পটিং মিক্সচার কেমন হওয়া প্রয়োজন, আর ফার্টিলাইজার ও জল কেমন দেওয়া উচিত। আমার এই গাছটি স্পাইডার প্ল্যান্টের মধ্যে গ্রো হয়েছে, কারণ ফল থেকে বীজ ছিটকে পড়ে এখানেই তা জার্মিনেট হয় এবং তার থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। এখন আমরা এই স্পাইডার প্ল্যান্ট থেকে জ্যাথ্রোফা গাছটি আলাদা করে গাছটিকে অন্য একটা গ্রো ব্যাগে ট্রান্সপ্ল্যান্ট করব। এই গাছটি যেহেতু স্যাকুলেন্ট গোত্রীয় গাছ, তাই গাছটির জন্য আলাদা করে কেয়ার নেওয়া প্রয়োজন নেই। আমি এই গাছটিকে আগের পটের ব্যবহৃত মাটিতেই লাগাব। মাটিটি উর্বর দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। আপনারা চাইলে মাটির মধ্যে ভার্মিকম্পোস্ট, হাড়গুঁড়ো ও নিম খোল মিশিয়ে দিতে পারেন, যেখানে দিনের মধ্যে 5-6 ঘন্টা রোদ আসে এমন জায়গাতে গাছটিকে রাখবেন। বা আপনি যদি ইনডোরে গাছটি রাখতে চান, তাহলে ঘরের মধ্যে উজ্জ্বল কোনো জায়গাতে রাখুন। আপনি গাছটিতে প্রতি মাসে 3-4 দানা করে DAP দিতে পারেন। শীতকালে চেষ্টা করবেন 7 দিন অন্তর জল দিতে। দেখতেই পাচ্ছেন, এই কয় মাসে গাছটি খুব সুন্দর হয়ে উঠেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি জিজ্ঞাসা কিছু থাকে
তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। যে সমস্ত বন্ধুরা বনবীথিতে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বনবীথির পাশে থাকবেন। নমস্কার।